সিল্ক, বেনারসি, কটন কিংবা হ্যান্ডলুম শাড়ির বিপণী হিসাবে সমস্ত বয়সের নারীদের অন্যতম পছন্দ হিসাবে জায়গা করে নিয়েছে দক্ষিণ কলকাতায় অবস্থিত নামেক দ্য ডিজাইনার স্টোর। নতুন বছরকে সামনে রেখে সম্প্রতি তাদের স্টোরেই প্রকাশিত হলো তাদের নতুন ক্যালেন্ডার, যেখানে নজর কাড়া বিভিন্ন ডিজাইনার শাড়িতে দেখা যাবে নামেকের তিন কর্ণধার মেঘালী বড়ুয়া লাহিড়ি, রূপালী বড়ুয়া, নমিতা দোসরা সহ মডেল সুস্মিতা রায় ও সুপ্রতা সিংকে। হ্যান্ডলুম ফ্যাব্রিক কোনো খুব সফট ফ্যাব্রিকও থাকে, একটু ফুলা থাকে, জি এজের জি শখ সেই জন্যে শাড়ি পরতে পারি। ইউ ক্যান ওয়ে শাড়ি উইথ স্নিকার, উইথ বেল্ট, কমফোর্টেবল করে শর্ট করেও পরে আজকে, ওইও স্মার্ট লাগে। সো কোনো ফিয়ার নেই, শাড়ি সব এজে এভরি ওয়ান ক্যান ক্যারি আ শাড়ি। দিস ক্যালেন্ডার অফ 2023 ইট ওয়াজ আ ভেরি ফান শুট ফর আস, রজত কৌশিক ডিড ওয়ান্ডারফুল জব অ্যান্ড মেড আস লুক রিয়েলি প্রিটি, অ্যান্ড আই রিয়েলি হোপ দে লোকেরা নামে গে এসে শাড়িগুলো এক্সপ্লোর করে। নতুন কালেকশন আসছে 2023-তে। আমেকের সাথে আমার সিচুয়েশন অনেকদিন পুরনো, কারণ আমি যখন নতুন নতুন মডেলিং স্টার্ট করি 2 বছর আগে, তখন ওয়ান অফ মাই ফার্স্ট শুজ ওয়ার উইথ নামেক। সো আমি বলবো যে নামেকের সাথে কাজ করাটা মানে কাজের থেকেও বেশি একটা মজার মতন, বিকজ দে আর লাইক মাই ফ্যামিলি নাও। সো আমি আগের বছর ক্যালেন্ডারে আই ওয়াজ আ পার্ট অফ দি ক্যালেন্ডার, এই বছর আমি আবার চান্স পেয়েছি ক্যালেন্ডারের পার্ট হওয়া, তো আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর, কারণ ওরা তো আমাকে দে ট্রিট মি লাইক দ্য ওন, তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। ইট হ্যাজ বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ নামেক। এই কনসেপ্টটা যখন সুপ্রিতা আমাদের কাছে প্রথম বলে বা কোনো কিছু, তখন মানে ওনাদেরও কনভিন্স করিয়েছি সুপ্রিতা আমরা সবাই মিলে, বেশ মজা এক্সপিরিয়েন্সটা না বেশ অন্যরকম। আমাদের ফটোগ্রাফার শুভদীপ সামন্ত ছিল, ও ভিডিও করেছে মানে রিল করেছে, সেটা খুব মানে অন্যরকমভাবে হয়েছে সমস্ত কিছু। কৌশিক তো মেকআপ করেছে, কৌশিক কনভিন্স করে ঠিক আছে দেখো, আমরা প্রত্যেকটা সিজনের সঙ্গে মানে করে সেইভাবে শাড়ির সঙ্গে ম্যাচ করে গ্ল্যাম একদম গ্ল্যামারাস অফ দি পার্টি মেকআপগুলো যেমন ট্রেন্ডি গ্লোই টিভি মেকআপ করেছি, অ্যান্ড দে ভেরি ওরা ভীষণ ফান শ্যুট হয়েছে, খুব মজা লেগেছে। কারণ আমরা সবসময় মডেলদের নিয়ে কাজ করি, এবার ওনারদের সঙ্গে একটা চ্যালেঞ্জও ছিল যে প্রথমত ওনার দিদি মানে একটা থাকে যে কেমনভাবে নেবে, বাট ভেরি নাইস।